নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে আজ আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের মশলা দিয়ে আর মাছের নতুন ধরনের একটা ঝোলের রেসিপি শেয়ার করবো বাঙালি বাড়িতে রুই আর চারাপোনা এসবই বেশি খাওয়া হয় এক ঝাল ঝোল আর ভাজা খেতে খেতে বোর হয়ে গেলে তখন স্বাদ বদলাতে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে অনেক পুরনো দিনের রান্নাইটা একবার যদি এভাবে বানিয়ে খান দেখবেন প্রায় দিনই এভাবে রান্না করতে ইচ্ছে করছে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আট পিস আর মাছ আছে মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন মাছে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ আর এক চা চামচ আটা মাছের সাথে এগুলো মেখে নেব আটা দিয়ে মাছটাকে মেখে রাখলে মাছ গরম তেলে ভাজার সময় ফাটে না অনেকে কাঁচা সর্ষের তেলও ব্যবহার করেন তবে আবার এমনও হয় আটা বা সর্ষের তেল মেখে রাখলেও তেলে দিলে মাছ ফেটে যায় যাই হোক মাছটাকে মাখা হয়ে গেছে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। মাছ ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে এখন ভালো করে গরম করে নেব চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলও ভালো মতো গরম হয়েছে এবার এই গরম তেলটা কড়াইতে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি এতে করে মাছ কড়াইতে লেগে যাবে না এবার গ্যাসের ফ্লেমটা লো করে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এখন ফ্লেমটা হাই করে দিলাম মাছগুলো দিয়ে সাথে সাথে না করবেন না আজকে কিন্তু মাছগুলো ফাটছে না মাছ যদি ফাটে তাহলে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেবেন নিচের দিকটা হয়ে গেছে আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না কারণ ঝোলে মাছ বেশি কড়া হলে খেতে সেটা ভালো লাগে না মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি ফলে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যায়নি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব ওই মাছ ভাজা ভাজাতেলে দিয়ে দিচ্ছি বড় বড় লম্বা করে কাটা আলু দিচ্ছি স্বাদ মতো হলুদ আর নুন নাড়াচাড়া করে নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে দেব আলুটাকে এখন ভেজে নেব এর জন্য গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে আলুটা ভাজা হোক ওদিকে আমি একটা মশলা রেডি করে নেব আর সব মশলায় আমি শিল বেটে নিয়েছি আর শিল বাটা মশলায় মাছের ঝোল কিন্তু খুবই ভালো হয় এই জন্য একটা বোল নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে বাটা উঁচু করে দু চা চামচ সাদা জিরে বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ওয়ান ফোর্থ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এতে কালার এবং ঝাল দুটোই ভালো আসবে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ নুন অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে আমি রেডি করে রাখলাম মিনিট দিনের পর ঢাকটাটা তুলে নিলাম আলুগুলো এখন প্রায় এইট্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নেব আর বাকি আলু ঝোলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কড়াইতে আমি আরেকটু সর্ষে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে এখন কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর মশলা কষানো ভালো হলে অটোমেটিক ঝোলের স্বাদ ভালো হবে মশলা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুর সাথে মশলা লো ফ্লেমে আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ঝোল অনুযায়ী জল নাড়াচাড়া করে ঝোলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেব তারপর ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। টক বক করে ঝোলটা ফুটতে শুরু করেছে এবারে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আলতো হাতে মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব আমি দিয়ে দিলাম দুটো কাঁচা চেরা এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন চার মিনিট যাতে মাছের ভেতর ঝোলটা ভালো মতো ঢুকে যেতে পারে চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে নিলাম আলতো হাতে আমি নাচাড়া করে দিচ্ছি মাছগুলো সাইজে বড় আর মাছগুলো নরমও হয়ে গেছে তাই নাচারা করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে রান্না কিন্তু হয়ে গেছে নুনটা এই সময় আরেকবার চেক করে নেবেন যারা পছন্দ করেন তারা সামান্য মিষ্টিও এর মধ্যে দিতে পারেন এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিলাম রেডি হয়ে গেল বাটা মশলা দিয়ে পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না খুব একটা কিন্তু ঝামেলা নেই রান্নাটাতে রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি